मैंने तो सुना कि इसमें 500 भी हो सकता है। 3 डिब्बा अभी तक नहीं रेस्क्यू हुआ है। आपको कंप्यूटर के पास कितना हुआ? 238 कॉल था उसके बाद। आज का जो ऑफिशियल स्टेट गवर्नमेंट का जो डेटा है, 238 हमारा कॉल से है। कॉल से हमारा पास 238 है, लेकिन मेरे को जानकारी में भी है 3 डिब्बा में अभी तक हम पहुंच नहीं सका। वो जो है आप पढ़ लीजिए। देखिए जो बात बाकी है वो हम लोग मिलकर कर लेंगे, इसमें तो कोई बात नहीं है। तो हम लोग भी दुखी है, वी आर शॉक्ड फॉर दिस इंसिडेंट। रेलवे को अभी स्पेशली किट करना है। रेलवे को स्पेशली किट नहीं करने से क्या होता है, कोऑर्डिनेशन गैप हो गया है। रेलवे में 8 कैबिनेट मिनिस्टर का स्टेटस था, अभी रेलवे को बजट भी नहीं होता है। रेलवे में कोऑर्डिनेशन का गैप हो गया। मेरे को लगता है कि हम रेल में 3 साल काम किया है, रेल हमारा बच्चा का मुताबिक है। आई एम ऑल्सो द मेंबर ऑफ द रेलवे फैमिली। इसी के लिए रेलवे का अगर मिनिस्टर कभी हमारे पास कोई सजेशन मांगे तो हम जरूर देने के लिए तैयार है। हम थोड़ा हॉस्पिटल में जाएंगे, इसके बाद पीएम भी आएंगे मैं सुना है, तो इसी के लिए हम लोगों टाइम का भी बात है। मैं नवीन जी को भी हमारा धन्यवाद देते हैं और हमारा वी आर ऑल्सो वर्किंग फुल नाइट। बांग्लादेश हमारा लिस्ट पूरा पाई, आईडेंटिफाइड जो बॉडी हो তাতে আমরা 12 জনের একটা ফার্স্ট লিস্ট পেয়েছি, বাট এখনো বডি আইডেন্টিফাই হয়নি। কিন্তু বাংলা থেকে আমাদের কাছে যেটা ইনফরমেশন, আমাদের প্রচুর লোক আছে, 60% বাংলার হবে। দিদি বাংলার মানুষরা রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কি মৃত্যু সংখ্যা নিয়ে কোনো কনফিউশন হচ্ছে? আপনি একটু আগে বলছেন। আমি মনে করি কোনো মৃত্যু নিয়ে কনফিউশন হওয়া উচিত নয়। তার কারণ হচ্ছে এই ইনসিডেন্টের ন্যাচারাল ক্যালামিটিস এর মতো ন্যাচারাল ডিজাস্টার। ডিজাস্টারের সময় আমরা রাজনীতি করি না, ডিজাস্টারের সময় আমরা মানুষের পাশে থাকি এবং মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করি। আমি সাহায্য করতে এসেছি। দেখুন এসব কোয়েশ্চেনের উত্তর আপনাদের আমি রেস্কিউ পরে বলবো, আজকে বলার টাইম নয়। এখন মানুষকে রেস্কিউ করুক। বাংলার মানুষদের আমি বলবো, যেসব পরিবার মারা গেছেন, যেসব পরিবার রাস্তায় আছেন, যেসব পরিবার ইঞ্জিওর হয়ে গেছেন, তাদের সকলকে আমরা অলরেডি আমাদের নাম্বার দিয়েছি। আমাদের 24 ঘন্টা মনিটরিং চলছে তার, এবং এখানে আমাদের 50 জন অফিসারের টিম আছে এবং হেলথের টিম আছে, ডাক্তার আছে, তাদের বললেই হবে। তাছাড়া পশ্চিম মিদনাপুরের টিম আছে, বালেশ্বর জলেশ্বর মিদনাপুরের বর্ডারে। আর তাছাড়াও যারা খুব সিরিয়াস ইঞ্জিওর আমাদের, ওদেরও 1 লাখ টাকা করে আমরা দেবো। আর যাদের হয়তো অল্প লেগেছে তাদের 50,000 টাকা করে দেবো। আর যদি সিরিয়াস পেশেন্ট এখানে জায়গা না পায় বা অন্যান্য পেশেন্ট, আমি তাদের কলকাতায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করব, কারণ আমাদের উই হ্যাভ সো মেনি ফেসিলিটিস। সুতরাং ওরা যদি পাঠায় ডেলে করে আমি খুশি হব। আমি ফিরে যাবো, তার কারণ হচ্ছে প্রাইম মিনিস্টারের প্লেনের টাইম যদি ক্ল্যাস করে তাহলে আমরা যেতে পারবো না, থান্ডার স্টর্মের আছে। আমি কাল রাত্রি থেকেই তো, আমি অজিত মাইতি সিদ্ধান্ত মাহাতো, আমি কাল রাত্রি দোলা সেন মানুষ দিয়ে সবাইকে পাঠিয়েছিলাম, এরা এখনো আছে। আমি তো অজিত মাইতি সিদ্ধান্ত মাহাতো থেকে শুরু করে বিজেডির এমএলএ এমপিদের থেকে শুরু করে, আমি প্রশাসন থেকে শুরু করে, উড়িষ্যার প্রশাসন থেকে শুরু করে সবাইকেই দেখতে পাচ্ছি। দিদি একটা প্রশ্ন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন কোনোভাবে এখনো? ওনার সাথে আমার যদি সাক্ষাৎ হয় তখন কথা বলবো, কিন্তু মুখোমুখি না হলে কি করে বলবো? এখানে তো আছে রেল মিনিস্টার আছে, ধর্মেন্দ্র আছে, এরা আমার সকলেই পূর্ব পরিচিত। আমি নবীনজিকে ফোনে কথা বলে নেব।